মেট্রো রেলের উদ্বোধনকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো এলাকা বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। আর র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, মেট্রো রেল উদ্বোধনে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আকাশে থাকবে র্যাবের হেলিকপ্টার। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। বহুল প্রতীক্ষিত মেট্রো রেল প্রকল্পের উত্তরা স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন হচ্ছে বুধবার। উদ্বোধনের আগে পুরো এলাকা নিরাপত্তা বলয়ে নিয়ে এসেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে উত্তরার দিয়াবাড়ি উত্তরা স্টেশন এলাকায় পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। পরিদর্শন শেষে তিনি জানান, মেট্রো রেল উদ্বোধনকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো এলাকা। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী সহ অন্যান্য যারা ভিআইপি অতিথিবর্গ আসবে তারা যাতে নিরাপত্তার সহিত এবং যানজট মুক্ত অবস্থায় নির্বিঘ্নে আসতে পারেন, সার্বিক সহযোগিতা, পুলিশ নিরাপত্তার যে সহযোগিতা সেই সহযোগিতা করাটাই আমাদের মূল দায়িত্ব এবং কর্তব্য। মেট্রো রেলের সার্বিক নিরাপত্তায় আলাদা বিশেষায়িত ইউনিট গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান খন্দকার গোলাম ফারুক। মেট্রো রেলের নিরাপত্তার জন্য বিশেষ একটা বাহিনী তৈরি করার প্রস্তাব ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। এটা চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। তার আগ পর্যন্ত আমরা আমাদের ডিএমপির পুলিশ দিয়ে এর নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করব। এদিকে রাজধানীর কাউরানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক জানান, মেট্রো রেলের উদ্বোধনে র্যাবের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এই সময়টাতে মাননীয় প্রধানমন্ত্রী যখন মেট্রো রেলে করে দিয়াবাড়ি থেকে উনি আগারগাঁও পর্যন্ত যাবেন, এই সময়টাতে আমাদের হেলিকপ্টারও টহলে থাকবে বা আমরা হেলিকপ্টারও একইভাবে সে এলাকাতে বিচরণ করবে। মেট্রো রেল চলাকালীন এলাকায় সাদা পোশাকে র্যাবের গোয়েন্দারা কাজ করবে বলেও জানান কমান্ডার খন্দকার আল মঈন। তাইফুর রহমান তুহিন, এসএটিভি, ঢাকা।